পাঠালেন। তো আল্লাহ যখন আকার নিলেন তখন তার নাম হলো মুহাম্মদ। বুঝতে পেরেছেন? আল্লাহ যখন, আল্লাহর নূর যখন আকার নেই তখন তার নাম হয় মুহাম্মদ, আর যখন আকার থাকে না তার নাম হয় আহাদ। আল্লাহর ডেফিনেশন কি? আল্লাহ নিরাকার। আল্লাহ কি? এ আল্লাহর ডেফিনেশন। আল্লাহর ডেফিনেশনের মধ্যে কি? আল্লাহ নিরাকার। তার মানে আল্লাহ যখন নিরাকার তখন তার নাম আল্লাহ, আর আল্লাহ যখন আকার নাই তার নাম হয় তখন আহম্মদ মুহাম্মদ। ভাই জিন, জিন কি? আগুনের। আগুনের আকার আছে কিন্তু জিন রূপ নিতে পারে না। জিন ধরেন আপনাদের মাঝে হয়তো ওয়াজ শুনছেন, এখানেই বসে আছেন, ওয়াজ শুনতেছে কিন্তু দেখতে পাচ্ছেন নাই, আকার নাই। কিন্তু জিন আকারও আবার নিতে পারে, পারে না? কি নাই? বিড়ালের আকার নাই, ছাগলের আকার নাই, আবার সাপের আকার নাই, আবার গরুর আকার নাই, আবার মানুষের আকার নাই, নাই কিনা? নিতে পারে। আবার ফেরেশতা জিবরাইল আসলাম, উনি কিসের? নূরের। বলে বাশার বললেই যদি নূর হয়, কোরআন পাকে জিবরাইল আলাইহিস সালাম রাসূল পাকের কাছে এলেন মানবের আকারে, তাকে বাশার বলা হলো। কি বলা হলো? বাশার। তাহলে জিবরাইল কি মাটির? তো উনাকে তো বাশার বলা হয়েছে। বাশার বললেই যদি মাটি হয় তাহলে জিবরাইলও মাটি। আচ্ছা, তো জিবরাইল আলাইহিস সালাম মানবের আকারে, বেশিরভাগই দেহিয়া কলবি, রাসূল পাকের খাদেম এবং ওনার খুব জলিলুল কদর সাহাবী ছিলেন, ইমাম পাকদের ভক্ত, তার নাম ছিল দেহিয়া কলবি রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু আনহু, হযরত দেহিয়া কলবি। উনার সূরাতেই বেশি আসতেন, অন্য সূরাতেও এসেছেন বেশিরভাগ। তাহলে জিবরাইল আলাইহিস সালামও সাহাবীর আকার নেই, মানুষের আকার নেই, তা না? তো ভাই জিবরাইল নূর, তিনি আকার নিতে পারে। জিন আগুনের তৈরি, তারা আকার নিতে পারে, আল্লাহ আকার নিতে পারে না। তার মানে কি? এই মোল্লারা বলতে চায় যে হে আল্লাহ তুমি সব পারো, সব ক্ষমতা তোমার আছে, কিন্তু তোমার এই ক্ষমতা নাই যে তুমি আকার নিতে পারো। নিলেও আমরা মোল্লা নিতে দিব না। বুঝতে পেরেছেন? তার মানে ও মোল্লা আল্লাহকেই সর্বশক্তিমান মানে না, মানে আল্লাহর সব ক্ষমতা আছে কিন্তু এই ক্ষমতাটা আল্লাহর নাই, এই ক্ষমতা। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ নিজের আকার নিতে পারেন, কিন্তু আল্লাহ যখন আকার নেন তখন তার নাম আর আল্লাহ নয়, তখন তার নাম হয়ে যায় মুহাম্মদ। মুহাম্মদকে আল্লাহ বলা শিরক, আল্লাহকে মুহাম্মদ বলা শিরক। আল্লাহ যখন আকার নেয় তখন ওই আকারকে আল্লাহ বলা শিরক, তার নাম হয় মুহাম্মদ। আবার মুহাম্মদ থেকে যখন আকার তুলে নেওয়া হয় তখন বাশারিয়াতকে তুলে নিলে তাকেও মুহাম্মদ বলা শিরক, বাশারিয়াত উঠে গেলে তখন তার নাম হয়ে যায় আল্লাহ। বুঝতে পারলেন? আল্লাহ যখন আকার নাই, নিরাকার, তখন তার নাম আল্লাহ, আর যখন আল্লাহ আকার নাই তখন তার নাম হয় মুহাম্মদ। বুঝতে পেরেছেন? আল্লাহ যখন নিরাকার তখন তার নাম আল্লাহ, যখন তার আকার নাই, যখন তিনি আকার নেন তখন তার নাম হয় মুহাম্মদ। তাই আল্লাহ কখনো মুহাম্মাদের আকারে, আল্লাহর নূর কখনো মুহাম্মাদের আকারে, কখনো আলীর আকারে, কখনো ফাতেমার আকারে, কখনো ইমাম হাসানের আকারে, কখনো ইমাম হুসাইন আলাইহিমুস সালাম ইনাদের আকারে, কখনো হুজুর গাউস পাকের আকারে, কখনো মওলা পাকের আকারে। বর্তমান এখন আমাদের মধ্যে আল্লাহর নূর বড় হুজুর পাকের আকারে অবস্থান করতেছেন। যখন আকার নেন তখন তার নাম হয় মুহাম্মদ, আকার নেন নাম হয় আলী, আকার নেন নাম হয় ফাতেমা, আকার নেন তখন নাম হয় গাউস আযম, আকার নেন তখন তার নাম হয় বড় হুজুর পাক, আকার নেন তখন তার নাম হয় ছোট হুজুর পাক। আল্লাহর নূর যখন আকার নেয় তার নাম হয় শাহজাদা হুজুর পাক। যখন রূপ নেয় তখন তাকে আল্লাহ বলা হয় না, তখন বলা হয় বড় হুজুর পাক। যখন বড় হুজুর পাকের বাশারিয়াতকে যদি তুলনা হয় তখন সেই নূরের নাম হয়ে গেল আল্লাহ। কি বুঝতে পেরেছেন? যদি আকার নাই নিতে পারে, কোরআন সূরা রহমান, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব কিছু একদিন শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, তার উপরে সব ফানা হয়ে যাবে, কিন্তু ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা, শুধু অবশিষ্ট থাকবে, বাকি থাকবে তোমার রব্বের চেহারা। আল্লাহ পাক বলেননি সব শেষ হয়ে যাবে শুধু আল্লাহ বাকি থাকবে? আল্লাহ বাকি বলেছেন? আল্লাহ বাকি বলেননি, বলে ওয়াজহু রাব্বিক, তোমার রব্বের চেহারা। ভাই আল্লাহর আকার নাই তো আল্লাহর চেহারা কি করে হলো? আল্লাহর আকারই নাই তো কোরআন সূরা রহমান মধ্যে আল্লাহর চেহারা বাকি থাকবে? তা আল্লাহর চেহারাটা কি? আল্লাহর কখনো হুসাইন এই জন্য মওলা আলীকে বলা হয় ওয়াজহুল্লাহ আল্লাহর চেহারা, মওলা আলীকে বলা ইয়াদুল্লাহ আল্লাহর হাত, মওলা আলীকে বলা কুওয়াতুল্লাহ আল্লাহর শক্তি, আল্লাহর শক্তি। তো আল্লাহর চেহারা বাকি থাকবে কেন? সব শেষ হয়ে যাবে না, সব, কিন্তু আল্লাহ কি শেষ হবে না, আল্লাহ থাকবেন। তা আমরা যদি সব শেষ হয়ে যাই তাহলে কি হবে? আমরা কি কিসের জন্য? আল্লাহর ইবাদত করার জন্য, তাই না? কি জন্য? তা আমরা সব মাখলুক যদি শেষ হয়ে যায় তাহলে আল্লাহর ইবাদত থাকবে? আল্লাহর ইবাদত বন্ধ হয়ে গেল, কিন্তু বাকি থাকবে কে? আল্লাহ, নাকি? তা আমাদের, আমরা শেষ, আমাদের কাজও শেষ, কিন্তু আল্লাহ যখন হামেশার জন্য থাকবেন, শেষ হবেন না, তা আল্লাহর কাজও শেষ হবে না। আল্লাহর কাজ কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহর কাজ তার নবীর উপরে এবং তার আহলে বাইতের উপরে সালাত ও সালাম পড়া, হ্যাঁ? তা আল্লাহ পাক তার নবীর এবং নবীর খানদানের উপরে দরুদ পড়ছেন, পড়তেছেন, পড়তে থাকবেন। তাহলে সব শেষ হয়ে যাবে, আল্লাহর বান্দা যখন শেষ, তো কিয়ামতের পর ইবাদতও শেষ, আল্লাহর নাম লেনেওয়ালা থাকবে না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ যখন থাকবেন দরুদ বন্ধ, তো দরুদ যখন বন্ধ হবে না, চলতেই থাকবে, তো যার উপরে দরুদ বন্ধ হবে তারাও থাকবেন না, থাকলে কি করে হবে? দরুদ পড়বেন। আচ্ছা, এক হলো। তাহলে এটাও দেখুন, আল্লাহর ইবাদত চলবে না, আল্লাহর জিকির চলবে না, কিন্তু নবী পাকের জিকির চলবে, এটাও তো একটা কেমন লাগে, ঠিক কিনা? আল্লাহর জিকির চলবে, আল্লাহ নবী পাকের জিকির চলবে, আল্লাহ পাক নবীর দরুদ পড়বেন, আমরা সব শেষ, ফানা, শেষ হয়ে যাবো, থাকবেন আল্লাহ, বলে আল্লাহর জিকির চলতেই থাকবে, আল্লাহ যে দরুদ পড়ছেন, সূরা আহজাবে বলছেন দরুদ চলতেই থাকবে, কিন্তু নবী পাকের দরুদ চলবে আর আল্লাহর জিকির চলবে না, কি জন্য? এটাও তো কেমন। আল্লাহর নবী তো দরুদ, নবীর জন্য দরুদ চলছে, আল্লাহর জিকির চলা উচিত, এই জন্য সূরা রহমানে বললেন কুল্লু মান আলাইহা ফান, সব শেষ হয়ে যাবে, ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু আল্লাহর চেহারা মওলা আলী তার আওলাদরাই থাকবেন। কি জন্য? এই জন্য আল্লাহ থাকবেন নবীর উপরে, নবী পাকের উপরে দরুদ পড়ার জন্য, আর আলী আর আওলাদ আলী থাকবে আল্লাহর জিকির করার জন্য। ওয়াজহু রাব্বিক আল্লাহ থাকবেন হুজুরের উপরে সালাত ও সালাম করার জন্য, এটা আল্লাহ থাকবেন হুজুরের উপর সালাত ও সালাম পড়ার জন্য, আর আল্লাহর চেহারা বাকি থাকবে আল্লাহর জিকির করার জন্য, হ্যাঁ? আল্লাহর চেহারা বাকি থাকবে আল্লাহর জিকির করার জন্য, আল্লাহর চেহারা মানে আহলে বাইত পাক। তো এনারা সব নূর, রসুল পাক নূর, মওলা আলী নূর, খাতুনে জান্নাত পাক নূর, কারো সন্দেহ আছে? একই কোরআন, আমি নিজের থেকে বলেছি, এবং আল্লাহ পাক কি সুন্দর আয়াত বর্ণনা করেছেন যে কি কাদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে যে নূরটা এসেছেন এটা আলাদা কোনো নূর নয়, আল্লাহ ছাড়া পৃথিবীতে নূর আছে? সামান কায়নাতে কোরআনে আছে, সূরা নূরের মধ্যে 35 নম্বর আয়াত, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান ও জমিনের একটি নূর, বলে আল্লাহ ছাড়া কারো কোনো নূর, দ্বিতীয় নূর কল্পনা করা যাবে না, মাইন্ড ইট, আল্লাহ ছাড়া দ্বিতীয় নূর কল্পনা করা যাবে না, একটাই নূর আল্লাহ আসমান আর জমিনে, আর আল্লাহর নূর থেকে বাকি নূর সব নূর, মানে এই নূরগুলো আলাদা কোনো নূর না, আলাদা নূর হলে দ্বিতীয় আল্লাহ কল্পনা করতে হবে, তাই মুহাম্মদ আলাদা কোনো নূর না, আমি আলাদা কোনো নূর না, হাসান হোসাইন আলাইহিস সালাম আলাদা কোনো নূর না, একটাই আসমান জমিনের নূর আল্লাহ, আর আল্লাহর নূর থেকে পাক পাঞ্জাতালিয়া তাহার, একটা নূর থেকেই নূর। এই জন্য আল্লাহ পাক বলেছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর, কখনো ভাবো না আল্লাহর রাসূলকে অন্য নূর, ওটা শিরক হবে, ওটা শিরক হবে, আমার সাথে কাউকে শরীক করা হবে, কিন্তু আল মুহাম্মদ যিনি নূর, উনি আমার নূর থেকে নূর, আমারই নূরকে মুহাম্মাদের রূপে পাঠিয়েছি, আমারই নূরকে আলের রূপে পাঠিয়েছি। আপনাদের কত বড় সৌভাগ্য, হাজার পীর দুনিয়ায় আছে, কিন্তু আল্লাহর নূর বড় হুজুর পাককে আপনারা পীর রূপে পেয়েছেন, যে কোনো পীরকে আপনি পেতে পারতেন, যে কোনো দিন আপনি পেতে পারতেন। আপনাদের এত বড় সৌভাগ্য, রসুল পাকের ৩৫তম বংশধর বড় হুজুর পাক আল্লাহর নূরকে আপনারা মুর্শিদ রূপে পেয়েছেন। ওনার হাতে আমরা হাত রাখতে পারি না, ওনার হাতে আউলিয়াকে আমরা হাত দিয়ে বায়াত হন, কিন্তু আমাদের যোগ্যতা নাই, কিন্তু বায়াত তো হতে হবে। তাই একটা সিস্টেমে উনি আমাদের বায়াত করেন, বুঝেছেন না? আর তার হাতে যারা বায়াত হলেন, এই জন্য আল্লাহ রসুল বলেছেন, কে আল্লাহ থেকে হুজুরকে জুদা করবেন? বায়াতে রিদওয়ান, বায়াতে রিদওয়ান। একদিন আল্লাহ রসুল বায়াত করলেন। কে বায়াত করলেন? আল্লাহ রসুল। আল্লাহ পাকের খুব ভালো লাগলো, কোরআন সূরা আল ফাতা 10 নম্বর আয়াত নাজিল করলেন, বলে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে আমার হাবিব, যারা আপনার কাছে বায়াত গ্রহণ করলো, আসলে ওরা আল্লাহর কাছেই বায়াত হয়েছে। মাটি হলে কি ওনার কাছে বায়াত হলে আল্লাহর কাছে হয়? তার মানে কি মুহাম্মদকে আলাদা ভেবো না, আমি খোদা যা মুহাম্মাদি তা, শুধু আকারে এসেছে। محمد آکار ایسا ہے، محمد خدا نہیں مگر خدا سے جدا بھی نہیں، تو جدا بھی نہیں تو ہے تو کیا؟ جدا بھی نہیں، یہ تو خدا نہیں، ایک پردہ ہے، یہ پردہ ہے کہ ٹھیک ہم سمجھ لیا محمد خدا نہیں مگر خدا سے جدا بھی نہیں، تو جدا بھی نہیں تو ہے کیا؟ سمجھئے، آپ کا اپنا اپنا دماغ سے پوچھئے ہے کیا؟ এবং রসুল পাকের কাছে বায়াত হলে কি বললেন? যারা আপনার কাছে বায়াত হলো ওরা আল্লাহর কাছেই বায়াত হলো। তারপরে কি আল্লাহ রসুল বায়াত করলেন কি করে? সাহাবীদের হাতের উপর হাত রেখে। কেন? নবুয়তের হাত নিচে হবে না, নবুয়তের হাত হবে উপরে, নাকি? তো সাহাবীদের হাতের উপরে ওনার হাত, এইভাবে হাতের উপরে হাত রেখে বায়াত করছেন। আল্লাহ পাক রাজকে খুলে দিলেন। আজ সমঝ লও, জান লো মুহাম্মদ কোন হ্যায়, মুহাম্মদ কোন হ্যায়। तमाम असहाब देखें, तादेर हाथेर ऊपर रसूल पाकेर हाथ, मुहम्मद मुस्तफार हाथ। আল্লাহ পাক বললেন, তোমাদের চোখ যতদূর দেখতে পারে তাই দেখতেছে, তোমাদের চামড়ার চোখ, ওনাকে মুহাম্মদ দেখতেছো, ওনার হাতকে মুহাম্মদের হাত দেখতেছো। আমি খোদা গায়েবের পর্দা খুলে দিলাম, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। তাদের হাতের উপরে তোমরা যেটা মুহাম্মদের হাত দেখতেছো, না না, ওটা আল্লাহরই হাত। ইয়া কোরআন হ্যায়, বলে আল্লাহ কা বাত নাহি, ইয়া মেদানাপুর দরবার কা ফতোয়া নাহি, ইয়া ফতোয়া খুদা হ্যায়, ইয়া ফতোয়া খুদা হ্যায়। সবসে বড়ি কিতাব কোরআন মজিদ হ্যায়। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে নবীর হাত। সবাই দেখছে রাসূল পাকের হাত, আল্লাহ রাজ খুলে দিলেন। তোমরা দেখছো রাসূলুল্লাহর হাত, এর বেশি দেখতে পারবে না, কিন্তু আমি রাজ খুলে দিতেছি। দেখো তোমাদের হাতের উপরে যেটা মুহাম্মাদের হাত দেখতেছো, ইয়াদুল্লাহ, আল্লাহ কা হাত হ্যায়, ফাওকা, উপরে, আইদিহিম, তাদের হাতের, তাদের হাতের উপরে যেটা নবী পাকের হাত দেখতেছো, ওটা নবীর হাত নয়, ওটা আল্লাহরই হাত। अब समझिए कौन खुदा है या कौन अल्लाह है। What is the difference between Allah and Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam? Allah और रसूलुल्लाह के मध्य क्या तफावत, क्या अल्लाह क्या मोहम्मद, कौन खुदा है या कौन मोहम्मद है? कुरान से पूछ लीजिए और दिमाग से पूछ लीजिए, कौन खुदा है या कौन मोहम्मद है। বদরের যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি কাকড় ছুড়লেন, ৩০০ ইনাদের সৈন্য ছিল, ওদের ১০০০ কাকড় ছুড়লেন। সবাই দেখছেন নবী ঢুকলেন, নবী কাকড় তুললেন। আল্লাহ কি ছুড়ে নাকি? আল্লাহ দেহ আছে, নবী পাক কাকড় ছুড়লেন, আল্লাহ পাক আয়াত নাজিল করলেন। কাকড় ছোঁয়া দেখে অন্ধ হয়ে গেল, বিকলঙ্গ হয়ে গেল, নাকি মারা গেল, ওদের পরাজয় হয়ে গেল। কোরআনে পাকে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, সূরা আল আনফাল, وما رميت إذ رميت ولكن الله رمى وما رميت। হে আমার হাবিব, আপনি যা ছুঁড়েছিলেন, তাহলে প্রথমে ওনার কথাই বলছেন, হে আমার হাবিব, আপনি যা ছুঁড়েছিলেন, মা রামাইতা, ওটা আপনি ছুঁড়েন নাই, ওয়া মা রামাইতা, আপনি ছুঁড়েন নাই, ইজ রামাইতা, যাহা আপনি ছুঁড়েছিলেন, মানে আপনি যেটা ছুঁড়েছিলেন ওটা আপনি ছুঁড়েন নাই, ওয়ালাকিন আল্লাহ রামা, ওটা আল্লাহ তাআলাই ছুঁড়েছেন। সবাই দেখছেন নবী ছুটছেন, আল্লাহ বলছেন ওটা আল্লাহ ছুটছে, ওটা কে ছুটছে? ভাই, এ বললে যদি শিরক হয়, پہلا شرک کا فتویٰ تم خدا پر دو، ہم دیکھتے ہیں تم کا طاقت کتنا ہے۔ ایتا بولنے جو شرک ہوئی قرآن روپر شرک کر فتویٰ داؤ، خدا روپر شرک کر فتویٰ داؤ جو ہے اللہ اپنی محمد الرسول اللہ چھوڑلن تو اپنی بولن اللہ چھوڑلن کے نہیں، ہاتھ چھلو محمد ہے چھوڑا چھلو محمد ہے اپنی بولن چھوڑے چھن اللہ، تو فعل مصطفیٰ کو خدا نے فعل خدا کہا، عمل مصطفیٰ کو خدا نے عمل خدا کہا۔ رسول اللہ عمل اللہ عمل، رسول اللہ کاج اللہ کاج، رسول اللہ چھوڑا اللہ چھوڑا، رسول اللہ نکھب کرا اللہ نکھب کرا، رسول اللہ ہاتھا مسجد کرکر نوا اٹھا اللہ بچھا ہمیں ہاتھا نہیں آچھی، رسول اللہ بیعت کرلن بولن امار کچھ بیعت ہوئے چھے تادر ہاتھا روپر نبیر ہاتھ چھلو اللہ بچھا نا 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 تمرا بھول دیکھتے چھوڑا اللہ تعالی ہاتھ بس تو بے ہاتھ اللہ، تو جارا رسول پاک رہل بیت خاندان پاک برو حضور پاک کے برو হুজুর পাক অতএব যারা বড় হুজুর পাকের হাতে বায়াত গ্রহণ করেছেন কি পর্দা হুজুর পাকের হাতে বায়াত গ্রহণ করেছেন কি বড় হুজুর পাকের হাতে বায়াত গ্রহণ করেছেন তিনি আসলে বড় হুজুর পাকের হাতে না, এই কোরআন পাক অনুযায়ী আপনারা সব আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছেন, আপনারা সব মুরিদ আল্লাহর বায়াত আল্লাহর, আর যখন হাত ধরেছিলেন হাতটা বড় হুজুর পাকের ছিল না আল্লাহ তাআলার ছিল، اللہ رہت چلو یہ قرآن ہے، کسی عالم کا طاقت ہے تو میرا پاس آ جائیے۔